গাইস, আজকে আমি এক্সপ্লেন করতে চলেছি মুজসে শাদি কারোগি মুভি। এই মুভিতে রয়েছেন সালমান খান, অক্ষয় কুমার এবং প্রিয়াঙ্কা চোপড়া। মুভির শুরুতেই আমরা সামির নামের একটি বাচ্চাকে দেখতে পাই যে কিনা অন্য একটি বাচ্চাকে মারছিল। পরে সামিরের বেস্ট ফ্রেন্ড এসে সামিরকে মারামারি থেকে থামায়। তারপর কেটে যায় অনেক বছর, যেখানে আমরা দেখতে পাই সামির বড় হয়ে গেছে। এই মুভিতে সামিরের ক্যারেক্টার অ্যাক্টিং করেছেন সালমান খান, তো এখানে তাকে সামির বলেই বলবো। এরপর আমরা দেখতে পাই সামির যে মেয়েটিকে পছন্দ করত, সেই মেয়েটি সামিরকে বিয়ে না করে অন্য একজনকে বিয়ে করে নিয়েছে। আর তখন সামির তাকে জিজ্ঞেস করে কেন অন্য কাউকে বিয়ে করে নিয়েছে। এতে মেয়েটি বলে, তুমি এত বেশি রাগী যে শুধু মানুষই নয়, আমারও তোমাকে দেখলে ভয় লাগে। এরপর সামির বাড়িতে চলে যায়। আর বাড়িতে গিয়ে সামির তার দাদিকে বলে এখন থেকে সে আর কখনোই রাগ করবে না। তারপর সামির যেখানে থাকতো সেখান থেকে সে গোয়াতে চলে আসে। গোয়াতে আসার পথে ট্রেনে সামিরের সঙ্গে একজন লোকের পরিচয় হয়। তখন সেই লোকটি সামিরকে তার কার্ড দেয়। সামির গোয়াতে আসার পরে প্রিয়াঙ্কা চোপড়াকে দেখতে পায়। এখানে প্রিয়াঙ্কা চোপড়ার ক্যারেক্টারের নাম হচ্ছে রানী, তার মানে সামির রানীকে দেখতে পায়। আর দেখেই সামিরের রানীকে পছন্দ হয়ে যায়। সামির গোয়াতে আসার পর যে বাড়িটিতে উঠেছিল সেই বাড়ির বাড়িওয়ালা ছিলেন অন্ধ। তো সামির যে রুমটা পেয়েছিল সেই রুমে আসার পর যখন বেলকনিতে যায়, তখন সে দেখে বেলকনি দিয়ে প্রিয়াঙ্কা চোপড়াকে মানে রানীকে দেখা যাচ্ছে। এজন্য সে অনেক খুশি হয়ে যায়। পরে আমরা দেখি সামির যেখানে কাজ করে সেখানকার একজন সিকিউরিটিকে সামির 3 মাসের নাইট ডিউটি দিয়ে দেয়। এতে সিকিউরিটির সামিরের উপর অনেক রাগ হয়। এবারে সিন চলে আসে পরদিন সকালবেলা, যেখানে আমরা দেখতে পাই জ্যোতিষী রাজু সামিরের সঙ্গে রানীকে পরিচয় করিয়ে দেয়। আর তখনই একটি বাচ্চার ধাক্কা লাগে একটি গাড়ির সঙ্গে। তখন সামির গিয়ে গাড়িওয়ালাকে একটি থাপ্পড় দিয়ে দেয়। আর তারপরে আমরা দেখতে পাই সামির যে গাড়িওয়ালাকে থাপ্পড় দিয়েছে সেটি আসলে রানীর বাবা। রানীর বাবাকে সামির মারায়। সামিরের ওপর রানী খুব রেগে যায়। আর যখন রানীর রাগ ভাঙাতে যায় সামির, তখনই জিনে কেহে 4 দিন এই গানটি দেয়। পরে রানীর রাগ ভেঙে যায়। আর রানী সামিরকে বলে আজকে বাবা তোমাকে ডিনারে ডাকবে। আর তারপর রাতের বেলা সামির রানীদের বাড়িতে ডিনারে যায়। রানীর বাড়িতে গিয়ে সামির একটি কুকুরকে দেখে বলে এই কুকুরটি খুব সুন্দর। তখন রানীর বাবা কর্নেল যে সামিরকে বলে এটি কুকুর নয়, ও আমার ছেলের মতো, ওর নাম হচ্ছে টমি, ওকে টমি বলেই ডাকবে। রানীর বাড়িতে গিয়ে সামির যখন খাবার খাচ্ছিল, তখন সামির বোতলের মুখা খুলতে গিয়ে রানীর বাবা মানে কর্নেলজির মায়ের একটি জিনিস ফেলে ভেঙে ফেলে। তখন সামির কর্নেলজিকে কোনো রকমের সরি বলে সেখান থেকে তাড়াতাড়ি করে চলে আসে। সকালবেলা সামির জ্যোতিষী রাজুকে বলতে থাকে কোন দিক থেকে রানী ওই কর্নেলের মেয়ে হতে পারে, ওনার ছেলে হিসাবে ওই কুকুরটি ঠিক আছে, টমি ঠিক আছে। সামিরের এইসব কথা শুনে ফেলে রানী। আর তখন রানী সামিরের ওপর আরও রেগে যায়। তখন সামিরের কাছে একজনের বল চলে আসে। তো বলটি যখন সামির ফেরত দিতে যায়, তখন সে বলটি গিয়ে লাগে রানীর বাবার ঘাড়ে। পরে জ্যোতিষী রাজু সামিরকে বলে তোমার ভাগ্যে আরও বড় বিপদ আসছে। তারপরে আমরা দেখতে পাই অক্ষয় কুমারকে। এই মুভিতে অক্ষয় কুমারের ক্যারেক্টারের নাম হচ্ছে সানি, সেজন্য এখানে তাকে সানি বলে বলবো। সামির যে বাড়িতে থাকতো সানিও সেই বাড়িতে রুম নিতে আসে। আর বাড়িওয়ালাকে পাম দিয়ে সানি রুম নিয়ে নেয়। আর সানি সেই রুমেই থাকতে আসে যে রুমে কিনা সামির থাকে, মানে সামির আর সানি এখন থেকে রুম শেয়ার করে থাকবে। এরপর সানি যায় ব্যালকনিতে। আর ব্যালকনিতে গিয়ে সে রানীকে দেখে ফেলে। আর রানীকে দেখে তার পছন্দ হয়ে যায়। তারপর সানি রানীদের বাড়িতে চলে যায়। আর রানীদের বাড়িতে গিয়ে কর্নেলজিকে মানে রানীর বাবাকে সামির যে ব্যথা দিয়েছিল বল মেরে, সেই ব্যথা সানি ম্যাসাজ করে ঠিক করে দেয়। এতে কর্নেলজি সানির ওপর খুশি হয়। আর সুযোগে সানি ওপরে রানীর কাছে চলে যায়। রাতের বেলা সানি লুকিয়ে লুকিয়ে রানীকে দেখে। আর সকালবেলা সামির যায় রানীর বাবাকে বলতে যে সানি লুকিয়ে লুকিয়ে রানীকে দেখে। সামির গিয়ে দেখে সানি রানীর বাবাকে ম্যাসাজ করছে। আর টমি সামিরকে দেখে চিল্লাতে থাকে। তখন রানী এসে তার বাবাকে বলে এবারে অল ইন্ডিয়া ফ্যাশন ডিজাইনার কম্পিটিশন গোয়াতে হবে, আর রানী সেখানে অংশ নেবে। তখন রানী তার বাবার কাছে সেখানকার ফি হিসাবে 20,000 টাকা চায়, কিন্তু রানীর বাবা তাকে টাকা দিতে চায় না। পরে সামির তার ব্যাংক ভেঙে রানীর বাসার সামনে টাকা রেখে আসে। আর টাকা পেয়ে রানী খুব খুশি হয়, কিন্তু রানী জানতো না টাকাটা কে দিয়েছে। পরে সামির রানীকে দেখে গিটার বাজাতে থাকে। আর তখনই মুজসে শাদি কারোগি এই গানটি দেয়। পরে সামির যখন গিটার রেখে দেয়, তখন সানি আসে। আর সানি এসে রানীকে দেখে তাড়াতাড়ি করে হাতে গিটার নিয়ে নেয়। আর রানী ভাবে এতক্ষণ ধরে তাহলে সানি গিটারটি বাজাচ্ছিল। পরে সামির এসে সানিকে বলে তুই তো গিটার বাজাসনি। তখন সানি বলে আমি তো বলিনি আমি বাজিয়েছি, রানীই তো ভেবেছে যে আমি বাজিয়েছি। তখন সামির বলে তোর কি জবানে তালা দেওয়া ছিল, তুই বলতে পারিসনি গিটারটি কে বাজিয়েছে।
এরপর আমরা দেখতে পাই সানির নামে একটি চিঠি এসেছে আর সানি ইচ্ছা করেই চিঠিটি না নিয়ে সেই চিঠিটি বাড়িওয়ালার কাছে পৌঁছে দেয়। তখন বাড়িওয়ালা চিঠিটি পড়ে দেখে সানির বাবা সেই চিঠিতে লিখেছে বাড়িওয়ালাকে সে কিছুদিন পর একটি বাংলো গিফট করবে। এতে বাড়িওয়ালা অনেক খুশি হয় আর সে সানির কাছ থেকে বাড়ি ভাড়া না নিয়ে উল্টো সানিকে আরও টাকা দেয়। আর আমরা পরে বুঝতে পারি এই কাজটি ইচ্ছে করেই সানি করেছে যাতে বাড়িওয়ালা তার থেকে ভাড়া না চায়। রাতে সামির দেখতে পায় সানি ঘরে বসে ড্রিঙ্ক করছে আর তখন সামির বলে আমি বাড়িওয়ালাকে বলে দেব। তখন সানি বলে বলে দে, আর হঠাৎ করে সামির দেখে বাড়িওয়ালাও সানির সঙ্গে বসেই ড্রিঙ্ক করছে। রানীর যেই প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা ছিল রানী সেখানে যে 20,000 টাকা জমা দিয়েছিল তারপরও সে জানতে পারে আরও 15,000 টাকা লাগবে। এটি সামির জানতে পারে আর তারপর সামির তার আরও 2টি ব্যাংক ভেঙে রানীকে টাকা দেয়, কিন্তু এবারেও রানী জানে না তাকে টাকাটা কে দিয়েছে। পরে সেই প্রতিযোগিতা শুরু হয় আর রানী সেখানে জিতে যায়। তখন রানী স্টেজে এসে বলে আমাকে পেছন থেকে যে টাকা দিয়ে হেল্প করেছে আমি তার সঙ্গে দেখা করতে চাই, সে যেন আমার সামনে চলে আসে। তো রানী তখন একটি জায়গায় যায় তার সঙ্গে দেখা করতে, যে কিনা তাকে পেছন থেকে টাকা দিয়েছে। তো রানী হঠাৎ করেই দেখে তার পাশে সানি দাঁড়িয়ে আছে। তখন রানী ভাবে তাকে হয়তো টাকাটা সানিই দিয়েছে। তখন সানিও বলে যে হ্যাঁ আমিই দিয়েছি, কিন্তু আমি চাইনি তোমাকে বলতে। আর এই সব কিছু দেখে অবাক হয়ে যায় বেচারা সামির। তখন সামির রানী ও সানির পিছু নেয় বাইকে করে আর সামির বাইক উঠিয়ে দেয় সোজা রানীর বাবার ওপরে। আর এতে রানীর বাবা অনেক ব্যথা পায়। তখন সামিরের নামে বদনাম বলে সুজুকে সানি রানীর বাড়িতে খাওয়া দাওয়াও শুরু করে দেয়। এদিকে সামির যেতে নেয় কর্নেলজিকে সরি বলতে, আর সরি বলতে গিয়ে সে দেখে সে যেই সিকিউরিটিকে 3 মাসের নাইট দিয়েছিল সেটি আসলে রানীর মামা। তখন রানীর মামা রানীদের বাড়িতে এসে বলে তাকে 3 মাসের নাইট দিয়েছিল তাদের ম্যানেজার সামির। তখন রানীর বাবা কর্নেলজি আরও একবার রেগে যায় সামিরের ওপর। পরে রাতের বেলা সামির মামার জন্য গিফট নিয়ে যায় আর বলে যে সরি মামা, আর আজ থেকে আপনাকে আর নাইট ডিউটি করতে হবে না। পরে সামির আবার গিফট নিয়ে রানীদের বাড়িতে যায় কারণ রানীর বাবার জন্মদিন ছিল। তো তখন রানীর বাবা কর্নেলজি সামিরকে দেখে বলে আমার আশেপাশেও যদি তোমাকে দেখি তাহলে গুলি করে মেরে ফেলবো। তারপর সামির সেখান থেকে চলে আসে। এদিকে সানি আবার যেতে চায় কর্নেলজির জন্মদিনে, কিন্তু বাড়িওয়ালা তাকে যেতে দেয় না। তারপরে আমরা দেখতে পাই একটি জাদুকর জাদু দেখাচ্ছে। তখন জাদু দেখানোর সময় জাদুকর রানীকে ডাকে আর সঙ্গে সামিরও আসে। তখন জাদুকর সামির আর রানীকে বলে আমি আপনাদের রাগকে বন্ধুত্বে আর ঝগড়াকে প্রেমে পরিণত করতে পারবো। আর জাদুকর সত্যি তা করে দেখায়। সকালে আমরা দেখতে পাই সামির রানীর ছবি এঁকেছে আর তখন সানি এসে সামিরকে বলছে তুই তো কালকে রাত্রে রানীকে পটিয়ে নিয়েছিস, কিন্তু তবু আমি রানীর পেছন ছাড়বো না। তখন সামির যখন ওয়াশরুমে যায় তখনই সানি আওয়াজ পায় যে রানী আসছে। আর তখনই সানি যেটা করে সেটা হচ্ছে রং তুলিটা হাতে নিয়ে নেয় আর রানী এসে মনে করে তাহলে সানি তার ছবিটি এঁকেছে। তখন রানী সানিকে বলে তুমি খুব সুন্দর ছবি আঁকতে পারো। আর রানী সঙ্গে করে অরেঞ্জ জুস নিয়ে এসেছিল সামিরের জন্য আর সানির জন্য, আর এটা তাদেরকে দিয়ে যায়। পরে সামির এসে সানিকে বলে পুরো দুনিয়ার সামনে আমি রানীকে প্রপোজ করব। আর সানি বলে রানীকে বউ বানিয়ে ঘরে আমি নিয়ে আসব। আর সানি রানী যেই অরেঞ্জ জুসটি নিয়ে এসেছিল তার মধ্যে নেশা জাতীয় কিছু একটা মিশিয়ে সামিরকে খাইয়ে দেয়। এবারে আবার সামিরের সাথে রাস্তায় কিছু লোকের মারামারি হয়ে যায়। তখনই কর্নেলজির কুকুর সামিরের কাছে আসে। তখন সামির টমিকে বলে বাহিরে ঘোরাঘুরি না করে ঘরে থাকতে। তারপর কর্নেলজি আবার টমিকে বলে বাহিরে কত দুষ্ট লোক, তুমি বাহিরে যেও না, দেখেছো সামির তোমাকে কত বকলো, আমি কি তোমাকে কখনো বকি? এটি বলে সে টমিকে বলে তুমি সবসময় ঘরেই থেকো। আর সানি এসে আবার টমিকে কিডন্যাপ করে নিয়ে চলে যায়। তখন কর্নেলজি আবার টমিকে না পেয়ে খুব চিন্তিত হয়ে যায়। তখন সানি এসে বলে নিশ্চয়ই এটি সামির করেছে, টমিকে সামির কিডন্যাপ করে নিয়ে গেছে। তখন কর্নেলজি সামিরকে বলে 24 ঘন্টার মধ্যে যদি টমিকে না ফিরিয়ে দাও তাহলে তোমাকে আমি জেলে পাঠিয়ে দেব। পরে সামির বাধ্য হয়ে একটি কুকুরকে কালো রং দিয়ে সাজিয়ে টমি বানিয়ে এনে কর্নেলজিকে দেয় আর বলে এটাই টমি। তখন কর্নেলজিও সামিরকে মাফ করে দেয় কারণ সে টমিকে দিয়েছে বলে। কিন্তু কর্নেলজি বুঝতেই পারেনি এই টমিটি আসল নয়, এটি নকল টমি। পরে কর্নেলজি যখন টমিকে গোসল করাতে নেয় তখন সে দেখে টমির গা থেকে কালো রঙগুলো উঠে যাচ্ছে। তখন সে বুঝতে পারে সামির নকল টমি দিয়েছে, এটি আসল টমি নয়। আর সেই নকল টমিটি কর্নেলজিকে কামড়েও দেয়। তারপরে আমরা দেখতে পাই সামিরের কাছে সামিরের দাদি এসেছে আর সামির তার দাদিকে দূর থেকে রানীকে দেখায়। তার দাদি তো ঠিকঠাক মতো চোখে দেখতে পেত না,
না, সেজন্য সে রানীকে ঠিকঠাক মতো দেখতে পায়নি। তারপর তার দাদি যখন রানীদের বাড়িতে যায়, তখন সে রানীর মাকে মনে করে এই হয়তো সেই মেয়ে যেটা সামির তাকে দেখিয়েছে। তখন সামিরের দাদি রানীর মাকে বলে, তুমি সামিরকে কী জাদু করেছো, ও তো তোমার জন্য পাগল হয়ে গেছে। আর এই সব কিছুই দূর থেকে শুনে ফেলে রানীর বাবা। আর তখন রানীর বাবা মনে করে রানীর মায়ের সঙ্গে সামিরের কোনো সম্পর্ক রয়েছে। পরে আমরা দেখতে পাই রানীর মা গেছে রানীর কাছে, আর রানীর মা রানীকে জিজ্ঞেস করে, তোমার কাকে পছন্দ, সামিরকে নাকি সানিকে? তখন রানী তার মাকে বলে, সানি খুব ভালো ছেলে, কিন্তু আমার সানিকে নয়, আমার সামিরকে পছন্দ, কিন্তু বাবার আবার সামিরকে পছন্দ নয়। তখন রানীর মা রানীকে বলে, তোমার যাকে পছন্দ তুমি তার কথা ভাবো। আর তারপরেই লাল দোপাট্টা গানটি দেয়। এরপর আমরা দেখতে পাই সামির এখান থেকে চলে যাচ্ছিল, তখন সানি গিয়ে আবার সামিরকে একটি ক্রিকেট স্টেডিয়ামে নিয়ে আসে, যেখানে রানী ও তার বাবাও ছিল। তো সামির সেখানে রানীকে সবার সামনে প্রপোজ করে, আর রানীও রাজি হয়ে যায়। তারপর সেখানে সানির কথা থেকে আমরা বুঝতে পারি সানি সামিরের ছোটোবেলার সে বন্ধু, যে কিনা ছোটোবেলায় সামিরের খুব ভালো বন্ধু ছিল, আর তার আসল নাম হচ্ছে অরুণ। কিন্তু সে ইচ্ছে করে এতদিন সানি সেজেছিল, কারণ সামির যে কথায় কথায় রেগে যেত এই স্বভাবটাই সে চেঞ্জ করতে চাইছিল। তারপর সামির যখন বুঝতে পারে সানি তার ছোটোবেলার বন্ধু অরুণ, তখন সে অরুণকে জড়িয়ে ধরতে যায়। তখনই সামিরের হাতে যে মাইকটা ছিল সেটি সে ছুঁড়ে মারে, আর সেই মাইকটি গিয়ে লাগে রানীর বাবার কপালে। তবে এবারে আর কর্নেল জি সামিরের ওপর রেগে যায় না। এরপর রানী আর সামিরের বিয়ে হয়, আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। সবাই খুব ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। মুঝসে শাদি করোগি।